আমি বইয়ের কথা বলছি, সময় নেব মাত্র 5 মিনিট। না, দয়া করে সেট বন্ধ করবেন না, বা আপনার হাতে যে রিমোট কন্ট্রোল আছে তা দিয়ে অন্য চ্যানেলে যাবেন না। বইয়ের কথা হবে, বই আমাদের বন্ধু, বই আমাদের সঙ্গী, বই আমাদের শিক্ষক, বই আমাদের আনন্দ বিনোদন জ্ঞানের ভাণ্ডার খুলে দেয়। তাহলে বইয়ের কথা হোক, একটু অন্য মাপের অন্য আকারের বই এখন আমার হাতে। পেছনের মলাটা দেখতে পাচ্ছেন? কি দেখতে পাচ্ছেন? পুতুল কয়েকটি সুতোয় ঝুলছে। সামনে দেখুন, লিখেছেন কে? ফরিদুর রেজা সাগর। তিনি আমাদের দেশের প্রধান এক মিডিয়া ব্যক্তিত্ব এবং শিশু কিশোরদের জন্য সিদ্ধ হস্ত একজন লেখক। তার ছোট কাকু সিরিজের কথা তো নতুন করে বলতে হবে না। এই সেদিনই তিনি 25টি ছোট কাকুর গল্প নিয়ে একটি ঢাউস আকারের বই করেছেন এবং ছোট কাকু এখন টেলিভিশনে বাচ্চাদের জন্য একটি অত্যন্ত আকর্ষণীয় ধারাবাহিক অনুষ্ঠানে পরিণত হয়েছে, নাটক হচ্ছে। ছোট কাকুর ভূমিকায় অভিনয় করছেন আফজাল হোসেন। ফরিদুর রেজা সাগর, শিশু সাহিত্যে তিনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন এবং শুধু ছোট কাকু নয়, তিনি একটি সাহেব সিরিজও লিখেছেন। সেই সাহেব সিরিজ তিনি লিখেছেন বিদেশের পটভূমিতে, আর ছোট কাকু সিরিজ হচ্ছে এই বাংলাদেশের পটভূমিতে। দুই লেখাতেই, শিশুদের জন্য তার প্রতিটি লেখাতেই তিনি কৌতূহল জাগাবার চেষ্টা করেছেন দেশ পরিবেশ সময় সম্পর্কে। আর এই যে সুতোয় বাঁধা পুতুল যে বইটি আমার হাতে রয়েছে, এই বইটি হচ্ছে তার ছেলেবেলার স্মৃতি কথা, যেমনটা দেখেছেন, যে পাড়ায় থেকেছেন, যে গলিতে থেকেছেন, যে খেলাধুলা করেছেন, তার ভাই বোন সমস্ত কিছু নিয়ে তিনি এই বইতে তার মনের আবেগ ঢেলে লিখে গেছেন অতি স্বচ্ছ সুন্দর মনোগ্রাহী ভাষায়। আর বইটি উৎসর্গ করেছেন যেখানে, সেখানে একটি সুন্দর কথা আছে, পুতুলের অনেক রং থাকে, বয়স থাকে না, বন্ধুত্বের তেমন বয়স নেই। হ্যাঁ, বন্ধুদের কথাও তিনি বলেছেন, ভূমিকায় বলেছেন, বইটার নাম রাখতে চেয়েছিলাম পুতুল দিয়েই কোনো কিছু, নানা রঙের পুতুল, জীবনের পুতুল, এমনি আরও কিছু নাম, এক পর্যায়ে গিয়ে দাঁড়ালো সুতোয় বাঁধা পুতুল। কেন ভাবতে গিয়ে মনে হলো বইটার নাম হওয়া উচিত রবি থেকে শনির পুতুল? এ আবার কি, দুবাই থেকে ঢাকা ফেরার পথে ফরিদুর রেজা বলছেন, 35,000 ফুট উপরে বসে নামটা ভেবে আমি নিজেই পুলকিত, ভাবছিলাম প্লেন থেকেই ফোন করে বলবো নাকি নামটা। তার স্ত্রীর কথা বলছেন, তার স্ত্রীর নাম কণা, যে কণাকেও জানাতে পারি সুতোয় বাঁধা পুতুল এই জন্যে যে জীবনের টাই হচ্ছে আসলে এরকম যে পুতুলের জীবন। কথাটা কি আপনাদের মনে হলো যে সুতো দিয়ে নাড়াচ্ছে, এই সুতোটা কি? এটি হচ্ছে ইতিহাসের সুতো, এটি হচ্ছে পরিবেশের সুতো, এটি হচ্ছে পরিবারের সুতো। আমি তো সেইভাবে দেখি। এবং এই বইতে বেশ কয়েকটি ছোট ছোট গল্প আছে। ফরিদুর রেজা সাগর তার জীবন কথা নিজে লিখেছেন, ছোটবেলার খাবার দাবার, ভারী মজার লেখা, কম্পিউটার দম্পিউটার, আজকাল বাচ্চারা তো কম্পিউটার নিয়ে কত মাতামাতি করে, তার সেই আমলে, তখন কম্পিউটার প্রায় অজানাই ছিল, সেই আমলের কথা আছে। কলের গান জীবনের গান, কলের গান কাকে বলে, সেই আমাদের ছেলেবেলায় এবং ফরিদুর রেজা সাগরের ছেলেবেলায় এই যে চাবি দিয়ে চাকতি ঘুরিয়ে গান শোনা হতো, সেটাকে বলা হতো কলের গান। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম নাম দিয়েছেন কলগীতি। তো সেই কলের গান নিয়ে উল্লেখা প্রথম ফ্ল্যাট, ফ্ল্যাটে যে তিনি উঠেছিলেন, কত রকম কক্সবাজার যাবার ইচ্ছে, নানা রকম মজার মজার গল্প রয়েছে, যে একজন শিশু কিভাবে বড় হচ্ছে, কৈশোরে পৌঁছচ্ছে, তারপরে তার কৈশোর পেরিয়ে তিনি যখন কর্মজীবনে প্রবেশ করলেন তখন পেছন ফিরে নিজের বাল্যকাল কিশোরকালকে তিনি দেখলেন। এবং ভারী সুন্দর ভাষায় তিনি এই বইটি লিখেছেন, তার স্মৃতিকথা, তার ছেলেবেলার কথা, ফরিদুর রেজা সাগরের সুতোয় বাঁধা পুতুল। বাচ্চাদের খুব ভালো লাগবে, শিশুদের খুব ভালো লাগবে, আর আপনারা যখন পড়বেন তখন আপনাদেরও ছেলেবেলার কথা মনে পড়বে, হয়তো
আপনিও ভাবতে পারেন যে আমার ছেলেবেলার কথা আমিই না হয় লিখি একদিন, কেমন বই পড়তে পড়তে কিন্তু বই লেখারও ইচ্ছে হয়, নিশ্চয়ই আপনাদের দু একজন আর ইচ্ছে হচ্ছে এখন নিজের ছেলেবেলার কথা লিখতে। না লিখুন, অন্তত নিজের সন্তানদের বলুন কী পরিবেশে কীভাবে আপনারা বেড়ে উঠেছেন, সেটাই তাদের অনেক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে। ফরিদুর রেজা সাগরের সুতোয় বাঁধা পুতুল পড়বেন, শুধু এ বই কেন, বই পড়ুন, আরও বেশি করে পড়ুন, নতুন একটা বই পড়ুন, হাতে নিন এবং কিনে পড়ুন, বই কিনুন।